আলোচনা কম থাকলেও দ্রুত গতিতে এগিয়ে চলেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। বিমানবন্দরের কাছে কাওলাই এটিও যুক্ত হবে ঢাকা এক্সপ্রেসওয়ের সঙ্গে। দুই প্রকল্পের কাজ শেষ হলে সাভার ইপিজেড থেকে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত 44 কিলোমিটার যাতায়াত হবে বাধাহীন। মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে মনির ইসলাম মেন্টর রিপোর্ট। দিনরাতের বিশাল কর্মযজ্ঞ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকে ঘিরে, এতে করে দ্রুতই পরিবর্তন হচ্ছে এসব এলাকার। অবশ্য নির্মাণ কাজ চলাই কিছুটা দুর্ভোগ বেড়েছে। বিমানবন্দর থেকে রেললাইনের উপর দিয়ে এটি উত্তরা 4 ও 6 নম্বর সেক্টর হয়ে আবদুল্লাপুর, ধোর, আশুলিয়া বাইপাইল এবং সাভারে ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটারকে বাধাহীনভাবে সংযুক্ত করবে। উত্তরা ধোর থেকে আশুলিয়া পর্যন্ত নদীর উপর দিয়ে 3 কিলোমিটার দুটি সেতু তৈরি হচ্ছে। নতুন ড্যাপ অনুযায়ী আশুলিয়ার জলাধারা উন্মুক্ত রাখতে ভেঙে ফেলা হবে বর্তমান সড়কটি। বর্ষাকালে এর উপর থেকে সৌন্দর্য উপভোগের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হচ্ছে, ফলে এখানে থাকবে কয়েকটি লেন ও লুপ। এটা সমন্বিতভাবে আমাদের প্রায় 4 কিলোমিটার দুইটা এলিভেটেড সড়ক হবে এবং এই দুটা সড়কে সবাই চলাচল করতে পারবে উইদাউট টোল, এবং তার মাঝখান দিয়ে একই লেভেলে চলে যাবে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আশুলিয়া থেকে জামগড়া হয়ে বাইপালের দিকে যত এগোনো যাবে ততই দৃশ্যমান হবে প্রকল্পের কাজ। এখন পর্যন্ত প্রায় 2500 পাইলের কাজ শেষ হয়েছে, যা মোট পাইলের 65 ভাগ। যেহেতু এটা খুব ব্যস্ত এলাকা, সেটা একটা আমরা ফেস করছি। দ্বিতীয়ত গ্যাস লাইন এবং বিদ্যুতের লাইনগুলি যদি অপসারণ না করা পর্যন্ত আমাদের চ্যালেঞ্জটা থাকবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 17,163 কোটি টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংকের ঋণ সহায়তা প্রায় 11,000 কোটি টাকা, বাকিটা বাংলাদেশ সরকারের। অবশ্য এই এক্সপ্রেসওয়ে ব্যবহারে টোল দিতে হবে নির্দিষ্ট হারে। তো আপনি জানেন যে আসলে ঢাকা শহরে এখন দিনের বেলায় কিন্তু ভারী যানবাহন ঢুকতে দেওয়া হয় না। এই যানবাহনগুলি সারাদিন দেখা যাচ্ছে আমার পেরিবেরিতে বসে আছে, কিন্তু অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং পণ্য পরিবহনের যে খরচ সেটাও কিন্তু বেড়ে যায়। ফলে এই যে এলিভেটেড এক্সপ্রেস যখন পূর্ণাঙ্গ রূপ পাবে, একেবারে কুতুবখালি থেকে আশুলিয়া বাইপিএল হয়ে যখন ইপিজিতে যুক্ত হবে, তখন কিন্তু একটা ব্যাপক একটা সুবিধা দিবে। এখন পর্যন্ত পুরো প্রকল্পের 35 ভাগ কাজ শেষ হয়েছে। 2026 সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে এমনটি আশা করা হচ্ছে। সময়কে বিবেচনা করা হয় অর্থের সঙ্গে, কিন্তু আমাদের রাজধানী বাস্তবতা বেশ কঠিন। এখানে প্রতিদিন যানজটের কারণেই 1 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা অর্থের হিসেবে বছরে প্রায় 55,000 কোটি টাকা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়া যাবে বাধাহীনভাবে। ফলে শুধু কর্মঘণ্টাই বাড়বে না, দেশের অর্থনীতিতেও ব্যাপক ইতিবাচক প্রভাব রাখবে নিঃসন্দেহে। মনোজ ইন্টু, এটিএন নিউজ, আশুলিয়া, ঢাকা।